বাংলায় একটা গান আছে, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, প্রায় 80-র কাছাকাছি বয়স, কিন্তু ঠাকুমা আমার এখনও বেশি স্ট্রং দেখছি। তো গ্রামে হচ্ছে পিসির বাড়িতে বেড়াতে এসেছি, তো এখানে এসেই দেখলাম ঠাকুমা দেখি না মাছ ধরছে। বাবা, 80-র কাছাকাছি বছর বয়স, আবার একজন মহিলা হয়ে ছিপ হাতে আটা নিয়ে হচ্ছে মাছ ধরবে, তো ভাবাই যায় না। কলকাতা তো এই বয়সে ছেলে মেয়ে হলে, ছেলে মেয়ে থুড়ি বলা ভুল হলো একটু, বুড়ো বুড়ি হলে সব বিছানা শয্যা হয়ে যায়। গ্রামের শাক সবজি থেকে যাবতীয় যা কিছু হয় সবই হচ্ছে খাঁটি, এমনকি পুকুরের মাছ পর্যন্ত। কিন্তু আমরা কলকাতায় যা কিছু খেয়ে থাকি সবই ভেজাল। এই জন্যই হচ্ছে গ্রামের মানুষরা শহরের মানুষের থেকে অনেক বেশি দিন বাঁচে। তো দেখুন, এখানে ঠাকুমা হচ্ছে যে মাছগুলো ধরছে সবগুলোই হচ্ছে দেখছি যে হচ্ছে বাচ্চা, হচ্ছে তেলাপিয়া বা লাইডেন্টি কার্ড। তবে শীতকাল হলে হচ্ছে মাছ তেমন একটা ধারে কাছে আসে না পুকুরের। ঠাকুরমার মাছ ধরা দেখতে দেখতে আমারও মনে কেমন যেন একটা ছুকছুকানি এসে গেল, মনে হয় একটু মাছ যদি ধরতে পারতাম তো খুব ভালোই হতো। তো দেখি পিসির বাড়িতে গিয়ে যদি কিছু ছিপটিপ পাওয়া যায়। তো দেখতে দেখতে ঠাকুমা কিন্তু প্রায় 9-10টা মাছ কিন্তু ধরেই ফেলেছে ইতিমধ্যে। তো সব হচ্ছে মাছগুলোই নিয়ে যাবে ঠাকুমা, তবে বড় মাছ একটাও পাইনি এখনো। যা উঠছে সবই হচ্ছে লাইলনটিকার বাচ্চা। তো আমিও একটা ছিপ জোগাড় করে ফেললাম, আর সাথে হচ্ছে বাচ্চা কয়েকটা নিয়ে নিলাম সাঙ্গপাঙ্গ আমার অ্যাসিস্ট্যান্ট, মাছ একটু হচ্ছে ধরে ঠিকঠাক গুছিয়ে রাখবে বালতির মধ্যে, জল নিয়ে আসবে, তো এইসব কাজই করবে। তো এসে দেখলাম এখানে ছোট ছোট মাছ না, পিসিদের পুকুরে বেশ বড় বড় পেল্লাই পেল্লাই সব হচ্ছে তেলাপিয়া লালুন্টি কাঠ আছে। তো ছিপ ফেলতে না ফেলতেই আটা দিতেই সাথে সাথেই মাছ, একটা টোপও মিস গেল না। প্রথমটায় ভেবেছিলাম যেহেতু শীতকাল মাছ ধরা খুবই কঠিন কাজ শীতকালে, কিন্তু তাও দেখলাম যেহেতু এই মাছগুলো হচ্ছে লাইলনটিকা বা তেলাপিয়া খুব হাগড়া টাইপের মাছ হয়, তাই সহজেই এরা হচ্ছে ছিপে উঠে পড়ে। সব এক একটা 500-600 গ্রামের হচ্ছে লাইলনটিকার মাছ, খাওয়াটা বেশ জমেই যাবে আজকে দুপুরে। মাছ খাওয়ার থেকে ধরাটা হচ্ছে ব্যাপারটাই আমাকে বেশি আনন্দ দেয়, যেহেতু ছোটোবেলা থেকেই হচ্ছে মাছ ধরে আসছি, তাই মাছ ধরাটাই আমার কাছে হচ্ছে একটা বিশাল আনন্দের ব্যাপার। তো দেখতে দেখতে প্রায় 3টে মাছই ধরে ফেললাম, সবই হচ্ছে লাইলনটিকার। পুকুরে মনে হচ্ছে এই সময় লাইলনটিকার ছাড়া আর কিছুই হচ্ছে দেখতে পাচ্ছি না, না কোনো রুই বা কাতলা কিছুই ফাঁসছে না, সবই শুধু লাইলনটিকার। তো যাই হোক, ছিপে মাছ উঠছে এটাই কত না বড় ব্যাপার শীতকালে। তো কখনো সখনো হচ্ছে 5 মিনিটও ওয়েট করতে হয়েছে, যেহেতু একটু ছাওয়ার দিকেই ফেলছি, কারণ রোদের দিকে অনেকটা এই পুকুরটা চড়া, তাই চড়া জায়গায় ফেললে হচ্ছে মাছ হবে না। কিন্তু তা সত্ত্বেও দেখছি হচ্ছে এই মাছগুলো হচ্ছে খাবার লোভে ঠিক হচ্ছে বড়শিতে গাঁথছে। তো দেখে খুব ভালোও লাগছে, আর বাচ্চাদেরও কিন্তু খুব আনন্দ পাচ্ছে, চোখের সামনে এইরকম জ্যান্ত মাছ ধরাটা বাচ্চারা যে কতদিন দেখেনি তা দেখলেই এদেরকে বোঝা যায়। তো পিস্তত দাদারা হচ্ছে পুকুরে হচ্ছে এমনি সাধারণত জালই ফেলে থাকে, জাল ফেলে মাছ ধরাটা সব থেকে সুবিধাজনক, কিন্তু ছিপে মাছ ধরা সব থেকে কঠিন। আর সেই কাজেই আমি ছোটবেলা থেকে ভীষণ পটু, তাই আর আমাকে আটকায় কে। তো দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যেই হচ্ছে 7খানা মাছ ধরে ফেললাম। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, তাই বাড়ি চলে আসবো এগুলো নিয়ে। তো বাড়িতে চলে এসছি পিসির বাড়িতে, তো এবার হচ্ছে গামলায় ঢেলে দেবো মাছগুলো। দেখি বৌদি সাহায্য করছে আমাকে, যেহেতু আমার হচ্ছে কোমরে ব্যথা এবং ঘাড়েতেও ব্যথা, মাছগুলো কেমন ছটপট করছে। সব এক একটা হচ্ছে 500-র উপরেই মাছ, 500, 600, 650 সব এরকম টাইপের মাছ,
সাইজগুলো এক একটা আর হচ্ছে পিস করলে হচ্ছে দুটো বা তিনটে আরামসেই হয়ে যাবে, বেশ খাওয়াটা জমেই যাবে। তো বন্ধুরা, আজকের মাছ ধরার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এইরকম ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই সমাপ্তি করি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।